প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আমি পলিরানী কুণ্ডু, প্রভাষক, অর্থনীতি বিভাগ, বীরচরণ শহীদ শামসুজ্জোহা সরকারি কলেজ, গুরুদাসপুর, নাটোর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের প্রথম পত্র খাজনার ওপরে ক্লাস দেব। এর পূর্বে আমরা খাজনা সম্পর্কে ক্লাস নিয়েছি, আজকে আমরা খাজনার প্রকারভেদ নিয়ে আলোচনা করব। খাজনাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়, একটা মোট, যেটাকে আমরা হচ্ছে গ্রস রেন্ট বলছি, আর একটি হচ্ছে নিট খাজনা, নিট রেন্ট, অথবা এটাকে আমরা অর্থনৈতিক খাজনাও বলতে পারি। শুরুতেই আমরা এদের সম্পর্কে একটু ধারণা দেব। মোট খাজনা, মোট খাজনা কাকে বলে? জমি, গাড়ি, বাড়ি ইত্যাদি ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় অন্তে এসবের মালিককে চুক্তি অনুসারী মোট যে অর্থটা প্রদান করা হয় তাকেই বলা হচ্ছে মোট খাজনা। মোট খাজনা মূলত একটি মিশ্র আয়, বা এটাকে আমরা চুক্তিবদ্ধ খাজনাও বলতে পারি। মোট খাজনাকে আমরা কন্ট্রাক্ট রেন্ট নামেও আখ্যায়িত করতে পারি। আসলে এই খাজনাটা মূলত চুক্তি অনুসারে প্রদান করা হয়। তাহলে মোট খাজনা মূলত একটা বিস্তৃত ধারণা। এর মধ্যে নিট খাজনা ছাড়াও আরও বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত থাকে। মোট খাজনার মধ্যে মূলত যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। অন্তর্ভুক্ত বিষয় সমূহ এখানে থাকতে পারে জমি ব্যবহারের পারিতোষিক বা মূল্য, জমিতে নিজস্ব শ্রমের মজুরি, জমিতে বিনিয়োজিত মূলধনের সুদ, তত্ত্বাবধানের পুরস্কার, এখানে বিষয়টা আমরা তত্ত্বাবধান না দিয়ে ঝুঁকি বহনের পুরস্কার এবং আরো অন্যান্য বিষয় যেখানে যেমন হতে পারে সরকারকে প্রদত্ত কর। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট খাজনার মধ্যে জমি ব্যবহারের পারিতোষিক বা জমি ব্যবহারের মূল্য, জমিতে নিজস্ব শ্রমের মজুরি, তারপরে বিনিয়োজিত মূলধনের সুদ, ঝুঁকি বহনের পুরস্কার এবং সরকারকে প্রদত্ত কর, এছাড়াও আরও অনেক বিষয় এর মধ্যে অন্তর্ভুক্ত থাকে, যার কারণে মোট খাজনাটাকে আমরা বলছি একটা মিশ্র আয়। এবার আসি নিট খাজনা। অর্থনীতিতে খাজনা বলতে নিট খাজনাকে বোঝানো হয়। নিট খাজনাকে আমরা অর্থনৈতিক খাজনা হিসেবেও আখ্যায়িত করতে পারি। ইকোনমিক রেট
অর্থ, নৈতিক, খাজনা। তাহলে নিট খাজনার আর এক নাম হচ্ছে ইকোনমিক রেট অথবা অর্থনৈতিক খাজনা। অর্থনীতিতে অস্থিতিস্থাপক যোগান বিশিষ্ট উপকরণ ব্যবহারের দরুন, যেমন ভূমির কথা বলতে পারি, যে অর্থটা প্রদান করা হয় তাকে বলা হচ্ছে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা। তাহলে নিট খাজনার মধ্যে শুধুমাত্র ওই উপকরণটির ব্যবহার মূল্যটাই অন্তর্ভুক্ত থাকে। যদি উপকরণটিকে আমরা ভূমি বা জমি হিসেবে ব্যবহার করি, তাহলে জমি ব্যবহারের পারিতোষিক যেটা সেটাই হচ্ছে ইকোনমিক রেট অথবা নিট খাজনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোট খাজনার একটি অংশ হচ্ছে নিট খাজনা। অনেক সময় আমাদের পার্থক্য আকারে আসে যে মোট ও নিট খাজনার মধ্যে পার্থক্য দেখাও, বা উদ্দীপকে যে দুটি খাজনার তুলনা করা হয়েছে তাদের মধ্যে কোনো বৈসাদৃশ্য দেখা যাচ্ছে কিনা, এই বিষয়গুলো আমাদের আসে। তাহলে আমরা পার্থক্য হিসেবে আমরা বলবো যে জমি বা ঘর বাড়ি ইত্যাদি ব্যবহারের জন্য চুক্তি অনুসারে একটি নির্দিষ্ট সময়ে ওয়ার মালিককে আসলে যে অর্থটা সর্বসাকুল্যে প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে মোট খাজনা। আর শুধুমাত্র অস্থিতিস্থাপক যোগান বিশিষ্ট উপকরণ ব্যবহারের দরুন যে অর্থটা প্রদান করা হয় সেটাকে বলা হচ্ছে নিট খাজনা বা অর্থনৈতিক খাজনা। মোট খাজনাকে আমরা চুক্তিবদ্ধ খাজনাও বলি, কন্ট্রাক্ট রেন্ট হিসেবে আখ্যায়িত করা যায়। আর নিট খাজনাকে ইকোনমিক রেন্ট বা অর্থনৈতিক খাজনা হিসেবে আখ্যায়িত করা যায়। মোট খাজনার মধ্যে নিট খাজনা ছাড়াও আরও অনেক বিষয় অন্তর্ভুক্ত থাকে, আর নিট খাজনার মধ্যে শুধুমাত্র ভূমি বা অস্থিতিস্থাপক যোগান বিশিষ্ট উপকরণের মূল্যটাই অন্তর্ভুক্ত থাকে। তাহলে মোট খাজনা আসলে তুলনামূলকভাবে নির্ণয় করা সহজ, আর নিট খাজনাটা যেহেতু মোট খাজনা থেকে আরও কিছু বিষয় বাদ যাচ্ছে, বাদ দেওয়ার পর যেটা অবশিষ্ট থাকে সেটাই নিট খাজনা, নিট খাজনাটা পরিমাপ করা তুলনামূলকভাবে সহজ, সরি কঠিন। মোট খাজনার মধ্যে নিট খাজনা ছাড়াও আরও অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত থাকে, আর এখানে শুধুমাত্র জমি ব্যবহারে পারিতোষিকটাই অন্তর্ভুক্ত থাকে, অন্যান্য বিষয় মোট খাজনা থেকে যদি আমরা বাদ দিই তাহলে যেটা থাকে সেটাই হচ্ছে অর্থনৈতিক খাজনা। মোট খাজনাটা মূলত একটা বিস্তৃত ধারণা, আর নিট খাজনাটা হচ্ছে মোট খাজনার একটা অংশ বা ক্ষুদ্র ধারণা। এভাবে আমরা মোট ও নিট খাজনার মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। আমরা এখন একটা উদাহরণের সাহায্যে পার্থক্যটা দেখার চেষ্টা করব। মনে করি একজন ভাড়াটিয়ে বাড়ি ভাড়া বাবদ সর্বসাফল্যে ৪,৫০০ টাকা প্রদান করে। তাহলে এই যে বাড়ি ভাড়া পাবো সর্বমোট চুক্তি অনুসারে ভাড়াটিয়ার বাড়ির মালিককে যে অর্থটা একটা নির্দিষ্ট সময়, এখানে মাসে আমরা যদি ধরি যে মাসে ৪,৫০০ টাকা করে দিচ্ছে, তাহলে নির্দিষ্ট সময়টা হচ্ছে এক মাসে, প্রতি মাসে সে কি করে ৪,৫০০ টাকা করে বাড়ি ভাড়া দেয়, এটাই হচ্ছে মোট খাজনা। এই মোট খাজনা ৪,৫০০ টাকার মধ্যে আমরা ধরি যে এই বিষয়গুলোকে বণ্টন করে দেওয়া হয়েছে। আমরা জমি ব্যবহারের পারিতোষিক এটা ধরলাম ১৫০০ টাকা, জমিতে নিজস্ব শ্রমের মজুরি ৫০০ টাকা, বিনিয়োজিত মূলধনের সুদ ১,০০০টাকা, ঝুঁকি বহনের পুরস্কার ৫০০টাকা এবং সরকারকে প্রদত্ত কর ধরলাম ১,০০০টাকা। তাহলে আমরা যদি আমাদের এই বিষয়গুলো দেওয়া থাকে আর যদি বলে যে এখান থেকে মোট খাজনা নির্ণয় করো, তাহলে মোট খাজনা নির্ণয় করতে গেলে পরে আমরা এই সূত্রটা খুব সহজে অ্যাপ্লাই করতে পারি। মোট খাজনা ইজিক্যাল টু
নিট খাজনা প্লাস আনুষঙ্গিক উপাদানের প্রাপ্য অংশ। এখানে আমরা দেখতে পাচ্ছি নিট খাজনাটা আমরা পূর্বে বলেছি শুধুমাত্র জমি ব্যবহার বাবদ যে অর্থটা পাওয়া যাবে সেটাকেই বলা হচ্ছে নিট খাজনা। তাহলে আমরা জমি ব্যবহারের পারিতোষিক এটা জমি ব্যবহারের পারিতোষিক অথবা মূল্য যেটাই বলি যোগ আনুষঙ্গিক উপাদানের প্রাপ্য অংশ। আনুষঙ্গিক উপাদানের মধ্যে জমির নিজস্ব শ্রমের মজুরি, নিজস্ব শ্রমের মজুরি প্লাস মূলধনের সুদ ঝুঁকি বহনের পুরস্কার, বাড়িটা ভাড়া দেওয়া হচ্ছে সেই ভাড়াটা প্রতি মাসে ভাড়া ঠিক মতো নাও দিতে পারে একটা ঝুঁকি আছে, ঝুঁকি বহনের পুরস্কার হিসেবে যেটা পাওয়া যাচ্ছে সেটার একটা অংশ এবং সরকারকে প্রদেয় কর। তাহলে এখানে এই বিষয়গুলো আসছে। জমি ব্যবহারের পারিতোষিক বা মূল্য আমরা দেখেছি 1500 টাকা। আমরা সংখ্যাগুলোকে এখন বসাবো, 1500 টাকা ইচ্ছা করলে পরে আমরা হচ্ছে সেকেন্ড প্যাকেজ ব্যবহার করতে পারি। এখানে না দিলেও সমস্যা নেই। তারপরে নিজস্ব শ্রমের মজুরি 500 প্লাস বিনিয়োগিত মূলধনের সুদ 1000 প্লাস ঝুঁকি বহনের পুরস্কার 500 প্লাস সরকারকে প্রদেয় কর 1000 টাকাটা লিখলাম ব্র্যাকেট দিয়ে। তাহলে এখানে আমরা জমি ব্যবহারের পারিতোষিক বা মূল্য যেটা সেটা 1500 টাকা দিয়ে দেখিয়েছি, নিজস্ব শ্রমের মজুরি 500 টাকা, মূলধনের সুদ হচ্ছে 1000 টাকা, ঝুঁকি বহনের পুরস্কার 500 এবং সরকারকে প্রদেয় কর 1000। যোগ করি 1500 আর 5 2000, 3000 3.5 আর 1.5 4.5। তাহলে এই যে 4,500 টাকা এটাকেই আমরা বলছি মোট খাজনা। তাহলে মোট খাজনা আমরা আসলে নিট খাজনা প্লাস আনুষঙ্গিক উপাদানের প্রাপ্য অংশ এটাকে যদি আমরা যোগ করি তাহলে মোট খাজনা পাবো। এখন যদি আমাদের প্রশ্ন হয় নিট খাজনা নির্ণয় করো, তাহলে আমাকে কি করতে হবে? একই সূত্রটাকে যখন আমাকে বলবে যে নিট খাজনা নির্ণয় করো তখন আমি কি করব, নিট খাজনা সূত্রটা কি হবে উল্টে যাবে, মোট খাজনা বিয়োগ আনুষঙ্গিক উপাদানের প্রাপ্য অংশ। এইখানে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে জমি যে ব্যবহারের পারিতোষিক এটা অবশ্যই নিট খাজনা আর আনুষঙ্গিক উপাদানের মধ্যে, সেটাকে কখনোই অন্তর্ভুক্ত করব না। তাহলে এখানে লিখি মোট খাজনা বিয়োগ নিজস্ব শ্রমের মজুরি, মূলধনের সুদ, ঝুঁকি বহনের পুরস্কার এবং সরকারকে প্রদত্ত বা প্রদেয় কর। তাহলে এই অংশটা মুছে দিয়ে আমরা এখানে কত লিখব, 4,500, এটা তো মোট খাজনা পেয়েছি 4,500 টাকা, আর এটাকে আমরা কি করব ব্যাকেটের মধ্যে রাখবো, রেখে এবার এই অংশটা যোগ করো
সবাই নিজেরাই চেষ্টা করো। আমি জানি যে তোমরা অনেকেই আমার আগেই সেটা করে ফেলেছো। 4500 টাকা মাইনাস এখানে কত হচ্ছে 1 2, আর এটা 3000, 3000 টাকা। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি এখানে কত পাচ্ছি, 1500 টাকা। এই 1500 টাকাটাকে আমরা নিট বা অর্থনৈতিক খাজনা বলবো। তাহলে সূত্র খুব সহজ ভাবে আমরা কিভাবে মনে রাখবো, যে মোট খাজনা নির্ণয় করতে হলে পারে নিট খাজনা প্লাস আনুষঙ্গিক ব্যয়, ঠিক আছে? আর যখন আমরা নিট খাজনা নির্ণয় করব তখন আমাকে কি করতে হবে, মোট খাজনা থেকে এই আনুষঙ্গিক উপাদানের প্রাপ্য অংশটাকে অবশ্যই আমাদের বাদ দিতে হবে। আমাদের উদ্দীপকে যে উদাহরণটা আমরা দিয়েছিলাম সেখানে আমরা মোট খাজনার পরিমাণটা কত পেয়েছি, 4500, এবং সেখান থেকে অন্যান্য যে আনুষঙ্গিক উপাদানের প্রাপ্য অংশ অবশ্যই আমরা এখানে জমি ব্যবহারের মূল্যটাকে অন্তর্ভুক্ত করব না। নিট খাজনা হচ্ছে এটাই, আমাকে এই মানটাই নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে জমি ব্যবহারের পারিতোষিক বা মূল্যবাদে অন্য যে বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে সেগুলোকে যোগ করবো, নিজস্ব শ্রমের মজুরি মূলধনের সুদ, ঝুঁকি বহনের পুরস্কার এবং সরকারকে প্রদত্ত কর। এই মানগুলো আমি যখন বসাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে এদের আনুষঙ্গিক ব্যয়টা কত হচ্ছে, 3000, আর মোট খাজনা ছিল 4500। এইখানে আমরা যখন বাদ দিচ্ছি মোট খাজনা থেকে এই আনুষঙ্গিক ব্যয়টা, তখন পাচ্ছি আমরা 1500 টাকা। এটাই হচ্ছে নিট বা অর্থনৈতিক খাজনা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বিষয়টি খুব ভালোভাবে বুঝতে পেরেছ। তোমরা নিজেরাও উদাহরণ তৈরি করে সেটা ক্যালকুলেশন করে মিলিয়ে দেখতে পারো, অথবা বইয়ে বিভিন্ন অনুশীলনীতেও আমাদের মোট নিট খাজনা নির্ণয়ে কিছু অঙ্ক থাকে, সেগুলো তোমরা চর্চা করতে পারো। যদি এই ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝে থাকো তাহলে অবশ্যই তোমরা প্রত্যেকেই এটা খুব ভালোভাবে সমাধান করতে পারবে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো, আর বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করো। সবাইকে আবারও সাবধানে থাকার কথা বলে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি।